ব্রেকিং নিউজ, ব্রিটিশ আর্ম ফোর্সেসে বাংলাদেশি নাগরিকরাও যোগ দিতে পারবে। রিসেন্টলি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের হাউজ অব কমন্স এক আইন পাশ করে যাতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, কেনিয়া এবং ইন্ডিয়ার সিটিজেনরা রয়্যাল আর্মি, রয়্যাল নেভি ও রয়্যাল এয়ারফোর্সে যোগ দিতে পারবে। ব্রিটিশ মিলিটারিতে এখন অলমোস্ট 10,000 সংখ্যক সেনা কম রয়েছে। নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও জাতিগত ব্রিটিশ তরুণরা মিলিটারিতে যোগ দিতে অনিচ্ছুক, কারণ হায়ার এডুকেশনের পর অন্যান্য সেক্টরের জবগুলোতে তারা যে পরিমাণ স্যালারি ও ফ্যাসিলিটিস পায় তাতে করে মিলিটারিতে যোগ দেওয়ার ইচ্ছে তাদের থাকে না। তাছাড়া উন্নত বিশ্বের ইয়াং জেনারেশন এখন ইনফরমেশন টেকনোলজিতে এতটাই আগ্রহী হয়ে উঠেছে যে এদের আয় উপার্জনের জন্য আলাদা করে ভাবতে হয় না। এদিকে মিলিটারি জব হল পরিশ্রম আর চরম ডিসিপ্লিনারি সার্ভিস, বেশিরভাগই এই কষ্টটা করতে চায় না। এসব বিভিন্ন কারণে ব্রিটিশ তরুণদের মিলিটারিতে যোগ দেওয়ার প্রবণতা কমে গিয়েছে অনেক। অন্যদিকে নিয়মিত রিটায়ারমেন্টও চলছে, যাদের সার্ভিস লাইফ শেষ হয়ে গেছে তারা রিটায়ার করায় জনবল কমছেই। তাই বিকল্প হিসেবে ব্রিটিশ পার্লামেন্ট কমনওয়েলথভুক্ত দেশগুলোর 18 বছর বা তার বেশি বয়সী তরুণদের জন্য রয়্যাল ব্রিটিশ আর্ম ফোর্সেসের দরজা উন্মুক্ত করে দিয়েছে। প্রাথমিকভাবে 1,500 সেনা নেওয়া হবে, পর্যায়ক্রমে মোট 8,000 প্লাস সোলজার নেওয়া হবে যাতে ঘাটতি পূরণ হয়। আর এটি বাংলাদেশি তরুণদের জন্য অনন্য এক সুযোগ। উন্নত জীবন, ওয়ার্ল্ড ক্লাস মিলিটারি এডুকেশন, সিকিউরড লাইফ, ব্রিটিশ সিটিজেনশিপ সহ সকল সুবিধা পাওয়া যাবে, সেই সাথে তাদের অর্জিত সামরিক জ্ঞান দেশের কাজেও লাগানো যাবে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে এখনও কোনো গাইডলাইন দেওয়া হয়নি, তবে আশা করা যায় খুব শীঘ্রই একটি ডিগ্রি দেওয়া হবে এবং স্থানীয় ব্রিটিশ হাই কমিশনে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লং লাইফ বাংলাদেশ।